আপনি কতদিন অনশন চলছে? আজকে ষষ্ঠ দিন। আমাদের গত 24 তারিখ থেকে যে গোটা হাসপাতাল বাঁচাও যাত্রা নিয়ে হাসপাতালটা যে বন্ধ করে রেখেছে সেটা তোলার দাবিতে সাধারণ মানুষ আমরা যে অনশন কর্মসূচি করছি সেটা আজকে ষষ্ঠ দিন, কিন্তু এখনও পর্যন্ত কোনো এখানকার যে সরকারের কোনো তার কোনো পায়নি আমাদের, যে আমরা অনশন করছি তার জন্য তারা এসেছে আমাদের সঙ্গে কোনো কথাবার্তা কোনো কিছু বলেনি। অলরেডি আমাদের মধ্যে 4-5 জন অসুস্থ হয়ে পড়েছে, আমাদের গুরুত্বনাথ যুব মোর্চার প্রেসিডেন্ট রাহুল দত্ত মানুষকে ভর্তি করা হয়েছে, ভোটডাঙ্গা মণ্ডলের আমাদের কার্তিক কাকা ভাইস প্রেসিডেন্ট ওনাকে নিয়ে আসা হলো এখন ভর্তি করার জন্য, আরও অনেক অসুস্থ হয়েছে। কদিন ধরে চলছে অনশন? আমাদের অনশনটা আজকে নিয়ে 6 দিন হচ্ছে। কজন অসুস্থ হয়ে পড়েছে? কালকে আমাদের হবে 7 দিনের কর্মসূচি আমাদের এখানে, 4 তারিখ পর্যন্ত 3 তারিখ পর্যন্ত অসুস্থ হয়েছে। আমার নাম দেবাশিস দাস, আমি গোটা যুব মোর্চার প্রেসিডেন্ট আর গোটা মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট কার্তিক বিশ্বাস। এখন অবধি ভর্তি হয়েছে আমরা? Subscribe our channel. Please press the bell icon.